দুর্নীতির অভিযোগ তো সামনে আসছে, কারণ এটা নতুন নয়। আমরা এই কসবাতে দেখেছিলাম সেখানকার ইন্দু পার্কে যে ঘটনা ঘটেছিল একেবারে এবছর জুন মাসে সেখানে যে ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু দুই কাউন্সিলরের মধ্যে তাদের মধ্যে যে একেবারে বনিবনা নেই সেটা বারবার প্রমাণ হচ্ছিল। তবে সেটা একেবারেই বলা যাচ্ছে সেই প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বা সমস্ত কিছু স্বাভাবিক রয়েছে এমনটা কিন্তু প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তবে এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা নজর রাখছি বা বিগত কয়েকদিন ধরে যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে সুশান্ত ঘোষ তিনি প্রথমে আতঙ্কিত হলো, একবারে রাতারাতি তার একটা ভুল বদল আমরা দেখলাম। 12 ঘন্টার মধ্যে তিনি পরিষ্কার বলছেন যে আমরা রাজনীতিতে রয়েছি, তাই দুষ্কৃতিদের দমন করার বা মোকাবিলা করার কোথাও গিয়ে আমাদের কাজ, এবং এটা একেবারে গোষ্ঠী কন্দল নয়। অন্যদিকে পুরমন্ত্রী যিনি রয়েছেন অর্থাৎ মেয়র ফেরাদ হাকিম, তিনিও পরিষ্কার বলছেন যে গোষ্ঠী কন্দল নয়, কিন্তু যেগুলো প্রমাণিত হচ্ছে সেগুলো দেখে কি এটা কোনো রকমভাবে এড়িয়ে যাওয়া যায়, ওভারলুক করা যায়, অন্তত যায় না? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব অবশ্যই চায়ের কাপে চুমুক দিতে দিতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ি। রাজর্ষি বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি বা বলছি বা প্রত্যেকে যে অভিযোগগুলো আনছেন বিরোধীরা মূলত বিশেষ করে, আর সেখানে একটা জিনিস কিন্তু বারবার প্রমাণ হচ্ছে, গোষ্ঠী কন্দল কিন্তু কোথাও আছে অথচ সেটাকে লুকানোর চেষ্টা করছে বা এড়িয়ে যাচ্ছে বা ওভারলুক করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের তরফ থেকে, কি বলবেন? গোষ্ঠী কন্দল যে আছে এটা বিভিন্ন ঘটনায় দীর্ঘদিন ধরে এটা প্রত্যক্ষ এবং পরিষ্কারভাবে প্রত্যক্ষ। সে দোলাসেন বনাম আপনার শোভনদেব, মদন মিত্র বনাম সৌগত রায়, প্রকাশ্যে এসেছে এই ধরনের কথাগুলো। দুটি গোলে লুঙ্গি হয়ে যাচ্ছে, উত্তরে এক পোস্টার, দক্ষিণে আরেক রকম পাল্টা পোস্টার, পিসি বনাম ভাইপো সবাই দেখতে পাচ্ছে, বয়সের একটা এজ ডিফারেন্স, এত বছর বয়স হলে পরে তার টিকিট পাবে না ভাইপো বলছে, পিসি উঠে দাঁড়িয়ে আবার একটা উল্টো কথা বলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখুন, তাদের নিজেদের আভ্যন্তরীণ কী গোষ্ঠী কুণ্ডল আছে তাই নিয়ে না পশ্চিমবঙ্গের মানুষ ইন্টারেস্টেড, না কোনো বিরোধী ইন্টারেস্টেড, কিন্তু তাদের গোষ্ঠী কুণ্ডলের জন্য এত এত অস্ত্র শস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে এই মারামারি কলকাতার বুকে। খুব ছোটোবেলায় আমার মনে আছে আমাদের পাড়ায় কেয়াতলাতে মোড়ের মাথায় একবার একটা গান শুট আউট বাম আমলে হয়েছিল, তারপরে কলকাতা শহরের বুকে একেবারে কাউন্সিলরের বাড়িতে ঢুকে দুমাদুম এই ধরনের কাজ, এটা তারপরে এই আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে যখন পুলিশকে বলছে যত বেআইনি অস্ত্রশস্ত্র বোমা বারুদ আছে সেগুলোকে সমস্ত খুঁজে বার করে এ ডিস্ট্রয় করো, তা সত্ত্বেও পুলিশ সেটাকে বার করতে ব্যর্থ হচ্ছে কেন? উত্তরবঙ্গে আমরা গতকালকে কি দেখলাম না, কোচবিহারে এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি না গুলি হলো, তারপরে দেখা গেল যে তার ভাইপো এবং তার বন্ধু বান্ধব তারা এই গুলিটা চালিয়েছে। পুলিশ বলছে পুরো নাকি সাজানো ঘটনা, পুরো সাজানো ঘটনা, সমস্ত কিছু আমি সব বাদ দিলাম, বোমা বন্দুকগুলো এলো কোথা থেকে, এই সোর্সটা পুলিশ ধরতে পারছে? আর এই একই প্রশ্ন তো রাজস্ব বাবু, একই প্রশ্ন তো পুরমন্ত্রী ফিরে থাকেন তিনিও করছেন, মানে কোথাও গিয়ে দলের অন্দরে যেটা চলছে সেটা তার মুখে চলে আসলো বা বিরোধীরা যা প্রশ্ন করছেন সেটা কি কার্যত তিনি স্বীকার করছেন? আর যদি তাই হয়, পুলিশ যদি সত্যি ব্যর্থ হয়, তাহলে তো একটা বড় একটা মানে অনিশ্চয়তা, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একবার আপনাদেরকে শোনাতে চাইবো যে পুরমন্ত্রী ফিরে থাকেন ঠিক কি জানিয়েছেন, আপনারা শুনুন, অবশ্যই আলোচনা করবো আমরা বিষয় নিয়ে। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? কোন গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমরা 21 জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের তাই আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি লাগিয়ে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে এরা লড়াই করার ছেলে, লড়াই করে এসছে, আমরা কাপুরুষ নই। মানে মুখ্যমন্ত্রী বলার পরও বাইরে থেকে আর্মস কিভাবে রাজ্যে আসছে বা অন্যান্য রাজ্যের মানুষটা এখানে কি করে আসেন, এটা নিয়ে প্রশ্ন তুলছেন, কিন্তু এখানে যে একটা চরম ব্যর্থতা রয়েছে পুলিশ আধিকারিকদের সেটাও কোথাও গিয়ে কিন্তু সেটাও আমরা শুনেছি গতকাল পুরমন্ত্রীর মুখে। কিন্তু আমার এখানেই প্রশ্ন, তাহলে কি অন্যের জমি একদিকে হাতানোর চেষ্টা করছে শাসক দল এবং সে সমস্ত কিছু অন্যদিকে যেখানে আর্মস ঢুকছে, এত বারবার ঘটনা ঘটছে, এ রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে সেখানে কি পুলিশের ব্যর্থতা একেবারে রয়েছে, মানে সেটা কি 100%? পুলিশের ব্যর্থতা রয়েছে 100%, এটা নিয়ে অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে এটা কি আদৌ পুলিশের ব্যর্থতা? কারণ পুলিশের কাছে ইনফরমেশান থাকছে না, পুলিশের কাছে কোনো সোর্স নেই, পুলিশের ইনফরমার নেই, খবরই নেই, এটা হতে পারে না। প্রাচ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের কাছে সমস্ত কিছু আছে, কিন্তু তাকে হয়তো সেটাকে সিন্দুকের মধ্যে বন্ধ করে রাখতে হচ্ছে,
পাবলিকলি বা সেটাকে নিয়ে অ্যাকশান নিতে নেওয়ার আদেশটা সেটা হয়তো পিছন থেকে কোনো অদৃশ্য রশ্মি টেনে ধরা আছে। পুলিশের সর্বময় কর্তার পদ, তার গরিমা যেদিনকে একেবারে ১২টা বাজিয়ে দেওয়া হলো তাকে খালি পায় মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশ প্রসাদ বিতরণ করাতে, যেটা কোনোদিন অতীতে কোনো রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না। সেখানে পুলিশকে যেখানে এই পর্যায়ে নামিয়ে আনা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, আজ শুধু একা কলকাতার বুকে তো নয়, তৃণমূলের নেতারা তৃণমূলের হাতে মারা যাচ্ছেন, মার খাচ্ছেন, গুলি বাজছে, তৃণমূলের লোকেরা বলছে যে তারা রাজ্য পুলিশের আপনার যে তদন্ত তাতে তারা সন্তুষ্ট নন, তারা তাতে ভরসা রাখছেন না, তাদের সিবিআই চাই, তাদের এনআইএ চাই, তাদের এটা ওটা চাই। তো তাহলে তৃণমূল যদি আজকে তৃণমূলের সরকার তৃণমূলের দল তার উপরে ভরসা না রাখতে পারে, আর ববি হাকিম কথাটা তো টিভির পর্দায় দাঁড়িয়ে মানুষকে এরকম কনফিউজ না করে ডাইরেক্টলি একটা ফোন করে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, ওনার তো একেবারে সংগ্রামের ঠিক আছে। রাজর্ষি বাবু, আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, আপনি পুলিশের কথা বলছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথা বলছেন, একবার শোনাই দর্শকদেরকেও যে থেকে পুলিশের প্রতি কি অভিযোগ আনলেন গতকাল ফিরহাদ হাকিম, শুনুন আপনারা। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ভেরি দ্য নেটওয়ার্ক উস্কে দিয়ে মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের, পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল এখানে বাইরে, হোয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ভেরি দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন। নাকি মুঙ্গের থেকে আনসা, যারা মুঙ্গের থেকে আনসা যে আর্মস ধরার জায়গা করো, যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আর্মস আসে, সে আর্মসটা না আসে তো তোমায় ব্যবস্থা করতে হবে। পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়, ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে, যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।